জাঁকজমকপূর্ণ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2020 ত্রিদশ আসরে ইতিমধ্যে কিন্তু দুটি ম্যাচ হয়ে গেছে, দুটি ম্যাচই কিন্তু জাঁকজমকপূর্ণই ছিল। তো বন্ধুরা, গতকাল যে ম্যাচটি হয়ে গেল আসলে চমকে দেওয়ার মতোই ম্যাচ ছিল। কয়টি হয় এরকম ম্যাচ? তো যাই হোক বন্ধুরা, চলে আসলাম তৃতীয়তম ম্যাচ প্রেডিকশন দিয়ে। সানরাইজার্স হায়দ্রাবাদ প্লাসিস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার ম্যাচে রাবিটি আজকে কোন দলকে সায় দিবে সেটি দেখার বিষয়। কথা না বাড়ে চলুন, ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দ্রাবাদ এবং বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার ম্যাচে আজকে রাবিটি কোন দলকে সায় দেয় সেটি দেখার বিষয়। কথা না বাড়ি চলুন আমরা দেখে নেব সানরাইজার্স হায়দ্রাবাদ ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার ম্যাচ প্রেডিকশন। চলুন শুরু করি বন্ধুরা, লেটস গো স্টার্ট দিস ভিডিও। তো বন্ধুরা, ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দ্রাবাদ এবং বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার ম্যাচে রাবিটি কিন্তু শেষ পর্যন্ত বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে জয় বলে ঘোষণা করলেন। তো বন্ধুরা, তাহলে কি জিতে যাবে? প্রথমেই বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জয় দিয়ে শুরু করবে, তাহলে কি প্রথমেই হেরে যাবে সানরাইজার্স হায়দ্রাবাদ? এ বিষয়ে আপনাদের মতামত কি? তাহলে কি ডেভিড ওয়ার্নারে হেরে যেতে হবে প্রথম ম্যাচটি? এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের কমেন্ট বক্সে। আপনার কি মনে হয়, জিততে পারবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু? সেটি জানিয়ে রাখবেন আমাদের কমেন্ট বক্সে। আর ভিডিওটি কেমন হয়েছে ভালো লাগবে, অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এতটুকুই। তত সময় সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, দেখা।